মোহাম্মদ শাহজালাল মজুমদার আমার গ্রামের বাড়ি গ্রাম হলো দরগাঙ্গামা পোস্ট অফিস বাতাইছড়ি থানা বড়ুরা জেলা কুমিল্লা আমি 2021 সালে ফেব্রুয়ারি মাসে আমি ডায়াবেটিসের কারণে আমার ডান পাটা ক্ষতিগ্রস্ত হয় আমি ডান পাটা ব্রেঙ্গিন হওয়ার কারণে আমি পাটাকে কেটে আমি দীর্ঘ 13 মাস আমি চিকিৎসাধীন ছিলাম আমার ব্যয়বহুল চিকিৎসা খরচ হয়েছে প্রায় 10.5 লক্ষ টাকা দ্বিতীয় পরে আমি দেখা গেল আমার কিছুদিন পূর্বে বলতে আমার আজকে থেকে 15-16 দিন আগে হঠাৎ করে দেখি আমার বাম পায়ের বুড়া আঙুলটা আবার ইনফেকশন দেখা দিচ্ছে এই আঙুলটা আবার ইনফেকশন দেখা দিচ্ছে দেওয়া দেখার পর আমি ডাক্তারের সম্পূর্ণ হই হওয়ার পরে তারা আমাকে একটা টার্গেট দিচ্ছে এটা অপারেশন করতে হবে কেটে ফেলতে হবে আমি বললাম যে এখন কত টাকার প্রয়োজন আসলে আমি আজকে থেকে 7-8 মাস আগে আমি সুস্থ হয়ে আছি পর্যন্ত যে আমি আবার আরেকটা অপারেশন করব সেই টাকা আমি মিলাইতে পারতেছি না যার কারণে আমি একজন আমার এক ভাইয়ের সন্তানে আমি ইন্ডিয়ান একটা কোম্পানি অপোলেন্ট ইন্টারন্যাশনাল কোম্পানি ওই কোম্পানির খবর শুনে এবং কি শুনলাম যে এমডি স্যার আসছে তখন আমি সরাসরি ওনার সাথে দেখা করলাম করার পরে দিয়া উনি বলল ভাইজান আপনি এটা ইয়ে করেন আমাদের একটা প্রোডাক্ট আছে আপনি ওটা ব্যবহার করেন করার পরে দেখেন যে আপনি এটা 4-5 দিনে দেখবেন যে মোটামুটি লাইনে চলে আসছে আমি স্যারে আমাকে বলার পরে আমি বললাম যে ঠিক আছে স্যার আমার আপনি প্রোডাক্টগুলো দেন স্যারে আমার তিনটা প্রোডাক্ট দিয়েছে একটা হলো তুলসী জুস একটা হলো রেড অ্যালোভেরা আর একটা হলো সিএমডি এই তিনটা প্রোডাক্ট আমার দিচ্ছে দেওয়ার পরে আমি আজকে 5 দিন ইউজ করছি করার সাথে সাথে আমার পা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে আমার পা আর কাটতে হবে না ইনশাল্লাহ আমি ভালো আছে আমার এটা এতটুক জায়গা আমার পরে গেছিল খসে গেছিল কিন্তু এখন আমার এটা পূরণ হয়ে গেছে এখন আমার এটা সম্পূর্ণ সুস্থ আছে আশা করি এই প্রোডাক্টের মাধ্যমে অল্প দিনে আরও ভালো হতে পারবো এবং আমার ডায়াবেটিসের যে সমস্যাটা এটাও মোটামুটি কন্ট্রোলে আসছে ইনশাল্লাহ আমি অপোলেন্ট ইন্টারন্যাশনাল কোম্পানির সাফল্য কামনা করি এবং ধন্যবাদ জানাই আসলে স্যারে যে আমার সু একটা পরামর্শ দিয়েছে আমার আঙুলটা কাটতে হয় নাই আমি যে আঙুলটা এখনও বেঁচে আছে সেজন্য আমি অপোলেন্ট ইন্টারন্যাশনালের কোম্পানিকে এবং এমডিকে শুভেচ্ছা জানাই এবার আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম।